অন্যান্য সময়ের চেয়ে বর্ষা মৌসুমে ভ্রমণের জন্য অনেক উপভোগ্য। প্রকৃতি এ সময় সজীবতায় ভরে ওঠে। আমরা কয়েকজন প্রস্তুতি নিলাম এই বর্ষায় ভ্রমণে যাব তিস্তা ব্যারেজ। সহপাঠী হলেন অতুল, বিউটি, বৃষ্টি। আমরা সবাই মিলে সকালে উঠে রওনা দিলাম। সবচাইতে সুন্দর মনে হলো তিস্তা ক্যানেল। চারপাশে সবুজ গাছ, ক্যানেলের স্রোতধারা অসাধারণ লাগছে। এই ক্যানেলকে বলা হয় রংপুর খাল। এই ক্যানেলের পানি দিয়ে রংপুর, দিনাজপুর, নীলফামারি কয়েকটি জেলার কৃষি জমিতে সেচ প্রদান করা হয়। চলুন তিস্তার আরো সৌন্দর্য দেখি। Thank you.
আমরা আসার পরেই অনেক বৃষ্টি হয়। বৃষ্টিতে কিছু অজানা গাছে হরেক রকম ফুল ধরেছে। এখানে রয়েছে ভ্রাম্যমান ঝালমুড়ির দোকান। এখানে পাওয়া যায় আচার, বাদাম, আরও অনেক মুখরোচক খাবার। তবে এখানকার সবচেয়ে মজাদার হচ্ছে ঝালমুড়ি। তিস্তাপারে জেলেরা মাছ ধরছে, নতুন মাছ হাড়িতে লাফালাফি করছে। চাটকা মাছ কিনতে পাবেন এখানে। তিস্তা নদীর স্পেশাল হচ্ছে বৈরালী মাছ। আসলেই সব মিলিয়ে তিস্তা ব্যারেজ একটি অসাধারণ পর্যটন কেন্দ্র হতে পারে। আপনিও চাইলে এই বর্ষা মৌসুমে এসে দেখে যেতে পারেন তিস্তার অপরূপ সৌন্দর্য।